সৈকত কাছে আসবো সৈকত মুখ হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় 42টা কেন্দ্রে এর আগেও তিনি বিধানসভার ক্ষেত্রে 294 আসনে তিনিই মুখ ছিলেন পঞ্চায়েতও তিনিই মুখ সব জায়গায় তিনিই মুখ দুর্নীতি হলে মুখটা বদলে যায় কি করে দেখুন এই রাজ্যে মুখ আর মুখোশের লড়াইয়ে তৃণমূল কংগ্রেস রাজনীতি নির্বাচন ভোট সবটাকে মানুষকে ভুল পথে পরিচালিত করছে আপনি যদি দেখেন প্রত্যেকটা চুরি দুর্নীতি লুটের টাকা যখন ধরা পড়ে যখন প্রত্যেকটা মন্ত্রী তৃণমূলের নেতা এমএলএ এমপি বিধায়ককে যখন ইডিসিবিআই ধরবার জন্য যায় তখন মমতা বন্দ্যোপাধ্যায় তার সাদা শাড়ির আঁচল দিয়ে তাদেরকে আড়াল করবার চেষ্টা করেন এখন সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হচ্ছে দেখাচ্ছে যে সবাই মিলে শাহজাহানকে খুঁজছিল শাহজাহানকে নিজের আঁচলের তলায় লুকিয়ে রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় যেমন গোটা রাজ্যে 42টা লোকসভা আসনে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ সন্দেশখালিতেও মমতা মুখ বকটুইতেও মমতা মুখ কোচবিহারের শীতলকুচিতেও মমতা মুখ রায়গঞ্জের দাড়িভিটেও মমতা মুখ দলুইখাকুতেও মমতা মুখ এমনকি এই রাজ্যে তৃণমূলের গুন্ডারা তৃণমূলের কর্মীকে খুন হয়েছে যেখানে যেখানে সেখানেও মমতাই মুখ আর ঠিক একইভাবে এই রাজ্যে চুরি দুর্নীতি লুটের মুখও মমতা বন্দ্যোপাধ্যায় কারণ মমতা বন্দ্যোপাধ্যায় শুধু মুখ্যমন্ত্রী নন মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের পুলিশ মন্ত্রী যে পুলিশ মন্ত্রী 2011 সালের পর এই রাজ্যে গরু কয়লা বালি এমনকি মাঝরাতে পিঠে খাওয়া তৃণমূলের নেতাদের আড়াল করবার সর্বোচ্চ চেষ্টা করেছেন গতকাল অবধি বলেছেন কেষ্ট ভালো গতকাল অবধি বলেছেন যে শাহজাহান ভালো আজও বলেছে গতকাল আজ প্রতিদিনই বলা হয় ওখান থেকে বীরভূমে গিয়ে পোস্টার লেখা হয় তিহার থেকে খেলা হবে তিহার থেকে খেলা হবে লেখা হয় কিন্তু এটা হচ্ছে আদর্শ কেষ্টমণ্ডল হচ্ছে বীরভূমের আদর্শ শাসক দল তৃণমূল কংগ্রেসের আদর্শ স্বপনে স্বয়নে মননে কেষ্টমণ্ডল একটা ব্যাপার চলে তার কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে স্লোগান দিয়েছিলেন বাংলা নিজের মেয়েকে চায় বাংলা এরাজ্যে তিনটে মেয়েকে দেখেছে যেখানে বকটুইতে তৃণমূলের জ্যান্ত পুড়ে মরা সংখ্যালঘু মহিলার মুখ দেখেছে বাংলা এরাজ্যে দেখেছে সন্দেশখালিতে মাঝরাত্রে পিঠে খাওয়ার নাম করে মহিলাদের সঙ্গে নির্যাতনের মুখ বাংলা এরাজ্যে দেখেছে প্রতিবাদী চরিত্র হিসেবে মৌসুমী কয়ালদের যাদের কামদুনি থেকে গাইঘাটা থেকে গেদে থেকে খরজুনা থেকে একের পর এক নারী ধর্ষণের ঘটনায় মমতার সরকার পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলা পুলিশ মন্ত্রী ধর্ষকদের আড়াল করবার চেষ্টা করেছেন স্বাভাবিকভাবে মুখ আর মুখোশের লড়াই আজকে পরিষ্কার হয়ে যাচ্ছে যে আসলে সাদা শাড়ি হাওয়াই চটিটা মুখোশ আসলে এই ধর্ষকদের এই চোরেদের এই লুটেরাদের কারবারিদের আড়াল করবার আসল মুখ মমতা বন্দ্যোপাধ্যায় আর তার জন্য সমস্ত দায়ভার ওখানে গিয়ে শেষ হয় চেষ্টা তো করা হয়েছে শাহজাহানকে কে ধরেছে শাহজাহানকে তো রাজ্যের পুলিশে ধরেছে আমি সেই কারণে বলছি আমি একটা কথা প্রায় বলি ইডি সিবিআই এর হাতে শাহজাহান আজকে চলে গেছে আমি বলছি গোটা রাজ্যের সংখ্যালঘু মানুষদের কাছে যে দয়া করে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতে ভোটের সময় এসে বোম বাঁধা মদের বোতল মাংসের পিস গুন্ডামি করা ভোট লুট করা এইসব দয়া করে মস্তানি করবেন না সংখ্যালঘু মানুষদের রমজান মাস চলছে এই সময় মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের সংখ্যালঘু দরদি সেজে আসলে এই রাজ্যের সংখ্যালঘুদের গুন্ডা বদমায়েশ সমাজ বিরোধী বানাবে আর উল্টো দিকে ভাইপো শান্তিনিকেতনে কোটি টাকা রাজপ্রাসাদে বসে থাকবে সবাই সাজান হয় না সবাই কেউ কেউ ভাইপো হয় ভাইপো হওয়াটা খুব লাগে মানে কোথাও কোথাও কোটি কোটি টাকা রয়েছে না হলে আমার তো সবথেকে চিন্তার বিষয় হচ্ছে যে আমি ডিএ মামলার সময় প্রত্যেকটা ডকুমেন্টস দেখতাম অর্ক এখানে রয়েছে আইনজীবী অর্কর কাছে নিশ্চয়ই সে সমস্ত ডকুমেন্টস থাকবে যেখানে সুপ্রিম কোর্টের রাজ্য তরফ থেকে হলফনামা দিয়ে বলা হয়েছিল ডিএ দিতে গেলে রাজ্য দেউলিয়া হয়ে যাবে কোট আনকোট এই ভাষায় সেই ডকুমেন্টস ছিল খুঁজে দেখতে গেলে এখনও হয়তো আছে এখনও হয়তো খুঁজে পেতে পারবো তো সেই জায়গা থেকে এত টাকা এই ভান্ডারের অমূল্য রতন কোথা থেকে আসছে এর সোর্সটাই বা কি যেখানে নাকি রাজ্য নিজে থেকেই ঘাটাল মাস্টার প্ল্যান করে দেবে কয়েক কোটি টাকার ব্যাপার যেখানে নিজে থেকেই বাড়ি বানিয়ে দেবে এত টাকা তাহলে আসছে কোত্থেকে আর যদি সত্যি সত্যি এত অপশন থাকে তাহলে ডিএটা কেন দেওয়া হলো না তাহলে বাড়ি কেন বানানো হলো না তাহলে রাস্তাগুলোর এই অবস্থা কেন এগুলো কেন এর উত্তর পাওয়া যাচ্ছে না যদি এত টাকা থাকে তাহলে কেন্দ্রের কাছে যাওয়ার দরকারটাই কোথায় একবার আমি চাইবো একবার বলবো না দরকার নেই আবার যখন চাওয়া হবে যখন ডকুমেন্টস দেখানো হবে তখন সে ডকুমেন্টসও নেই তাহলে এই অহেতুক এই চাওয়াগুলোর মানেটা কী হচ্ছে আমি একটা ছোট্ট বক্তব্য দুটো বক্তব্য শোনাম ইনফ্যাক্ট আসছি অর্কর কাছে প্রথমত হচ্ছে সিএর সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডারের কী সম্পর্ক মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বোঝাবার চেষ্টা করেছেন বাকিটা আমি অর্কর থেকে বুঝবো শুনুন কোনো কে হবে না এনআরসি হবে না নিশ্চিত হিন্দু মুসলিম শিখ ইসাই রাজবংশী থেকে শুরু করে আদিবাসী নিশ্চিন্তে থাকুন আমি সুখের দিনে কুহু কুহু করে গাই না আমি দুঃখের দিনে পাশে থাকি আমরা ইলেকশনের আগে বলেছিলাম লক্ষ্মীর ভাণ্ডার করব করেছি কি করিনি গতকালের মধ্যেও মনে রাখবেন পয়লা তারিখ ব্যাংক বন্ধ থাকে
দু-তিন দিন টাইম লাগে টাকা ডিসবার্স করতে, টাকাটা পৌঁছতে। ইতিমধ্যে 1,99,000 মহিলার বাড়িতে টাকা পৌঁছে গেছে, যাদেরটা 500 টাকা বেড়ে 1,000 হয়েছে, আর যাদেরটা 1,000 বেড়ে 1,200 হয়েছে। নিজেরা চেক করে নেবেন। আর একটা বলা হয়েছিল, যাদের 60 বছর বয়স হয়ে গেছে তারাও সারা জীবন লক্ষ্মীর ভাণ্ডারটা ওল্ড এজ পেনশনে চলে যাবে, লক্ষ্মীর ভাণ্ডার 2। এবং তাদেরও মনে রাখবেন, স্কুটিনি শুরু হয়েছে 6 লক্ষ মহিলা যাদের 60 বছর বয়স হয়ে গেছে, তাদের টাকাটাও ছাড়তে শুরু হয়েছে। অর্ক বিশাল পরিকল্পনা, বিশাল লক্ষ্মী ভাণ্ডার লাফিয়ে লাফিয়ে বাড়ছে। যদি অন্য রাজ্যের ক্ষেত্রে তখন মুখ্যমন্ত্রী আরও বেশি বাড়িয়ে বলেন, তখন 505,000 হয়ে যায়। আমরা অন্য রাজ্যের সময় দেখেছিলাম যখন পরিযায়ী হয়ে তৃণমূল কংগ্রেস যায়, এ রাজ্যের ক্ষেত্রেও বেড়েছে। তারপরও তাই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে যুজু দেখানোর দরকার কি? সিএ হয়ে গেলে হলে নাকি লক্ষ্মীর ভাণ্ডার পাবে না, এ কেমন যুক্তি? এবং আমি এখানে মানে আমার মনে হয় বিজেপিও এখানে দাঁড়িয়ে বলবে না যে এনআরসি ইমপ্লিমেন্টেশন হবে। যদি বলে যে এনআরসি ইমপ্লিমেন্টেশন হবে, তাহলে সেটা বলে দিচ্ছি, যদি এনআরসি ইমপ্লিমেন্টেশন হয়, যদি কারুর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন ওঠে, তাকে যদি রিটেনশন ক্যাম্পে থাকতে হয়, সে নিশ্চয়ই লক্ষ্মীর ভাণ্ডারটা পেতে পারবে না। কারণ কি, একটা ওয়েলফেয়ার প্রজেক্ট যখন কোনো রোহিঙ্গা, যে রোহিঙ্গাদের তাবু বানিয়ে রেখে দিয়েছে শেখ শাহজাহান, সেই রোহিঙ্গাদের নাম করে যদি কেউ কোটি কোটি টাকা লক্ষ্মীর ভাণ্ডার তোলে, তাহলে আপনাদের সমস্যা কেন হচ্ছে? আপনি এক্স্যাক্টলি জানেন যে কোথায় রোহিঙ্গাদের তাবু করে বসে আছে, আর তারা কারা কারা ভারতীয় নয়? আপনারা কোথা থেকে জানছেন এই যে কাকা চিচি, এই ক্যাকা চিচি ক্যাকা হলে লক্ষ্মীর ভাণ্ডার হবে না? আপনাকে কি গ্যারান্টি দিচ্ছে? আধার কার্ড দেখাতে পারে, যদি কোনো লোক ভোটার কার্ড দেখাতে পারে, যদি কোনো লোক রেশন কার্ড দেখাতে পারে, আমি তাকে ভারতীয় বলে মেনে নেব। কারণ কি, আমার মনে হয় এই তিনটের বাইরে যাদের আধার কার্ড, না 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 না, আপনারা কথা বলছেন, এই এই রাজ্যে একসময় ভোট ব্যাংকই ছিল উদ্বাস্তু। কিছুদিন আগে আধার কার্ড হঠাৎ ভোট ব্যাংক হয়ে যাচ্ছে, আধার কার্ড ক্যান্সেল হয়ে যাচ্ছে বলে বাংলায় পয়েন্টে আসুন দাদা, এই এই সিএ এর সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডারের কি সম্পর্ক? দি অ্যাকচুয়াল আইডিয়া ওয়াজ সিএ এর সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডারের কি সম্পর্ক? আপনি বুঝেছেন কিন্তু আপনি বুঝতে চাইছেন না। আমি আপনাকে আরো সহজে বুঝিয়ে দিই, শুনুন না, যদি এনআরসি ইমপ্লিমেন্ট হয় আগে আমাকে বলুন এনআরসি হবে কিনা। না না, সিএ হয়নি তো, আমি জানি না এনআরসি হবে কিনা, নই এই ভারত সরকার নই। যদি এনআরসি হয়, মমতা বন্দ্যোপাধ্যায় কি বলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এনআরসি যদি এনআরসি করতে দেওয়া হবে না, আর এনআরসি যদি করা হয় তাহলে আমি আপনাদের এখান থেকেই বসে বলছি, এনআরসি হওয়া মানে আপনাদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠবে। নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠলে শুধু লক্ষ্মীর ভাণ্ডার নয়, আপনাদের যাবতীয় বাকি যা রাইটস আছে সেগুলোতেও কাটল হবে, এবং সেই রাইটসটা কাটল হবে, লক্ষ্মীর ভাণ্ডারও কাটল হবে। শুনুন, লক্ষ্মীর ভাণ্ডারও কাটল হবে। এরাজ্যে 2011 থেকে সরকার এসেছে, তারপরে লক্ষ্মীর ভাণ্ডার তার কয়েক বছর পর থেকে ঘোষণা করা হয়েছে, এতদিন সিএ হয়নি তো, সৈকত শঙ্কু রয়েছেন, তাহলে সবাই লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছেন তো? পেয়েছেন না? মানে আপনি বলতে চাইছেন যে সবাই লক্ষ্মীর ভাণ্ডার পায়নি? আমি কেন বলবো মশাই, কার কথা বলছেন? প্লিজ একটু গ্রাম সাধারণ মানুষের কথা শোনাও। পিসিআর দিদি, আমরা ঘর পাই নাই, কবে পাবো? আরে এখন দিল্লি বন্ধ করে রেখেছে, এক সময় জায়গা তো পাই নাই, ঘর পাই নাই, জানো আমি বলছি কলে যেটা কলে আমি বলছি 2024 লাস্ট পর্যন্ত সবার বাড়ি বাড়ি যাবে, এটা পাইপ টাইম না।